অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের পর 25 বছর পর এ রাজ্যে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করেছে। সিপিআইএম এবং কংগ্রেসের এই অসফল জোট এ রাজ্যকে শ্মশানে পরিণত করবে যদি আগামী নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত হতে পারে। তাই আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকারকে আমাদের রক্ষা করতে হবে আগামী 16ই ফেব্রুয়ারি পদ্মচিহ্নে ভোট দিয়ে। ভারতীয় জনতা পার্টিকে নির্বাচনে জয়যুক্ত করে দ্বিতীয়বারের মতো এ রাজ্যে আমাদের সরকার গঠন করতে হবে। এই অসম এই রাজ্যকে শ্মশানে পরিণত করবে যদি সরকারে প্রতিষ্ঠিত হতে পারে বিগত আগামী নির্বাচনে। মনে রাখবেন, অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের পর 25 বছর পর এই রাজ্যে নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টি সরকারে প্রতিষ্ঠিত করেছে। এই সরকারকে আমাদের রক্ষা করতে হবে আগামী 16ই ফেব্রুয়ারি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করে এই রাজ্যে দ্বিতীয়বার আমাদের সরকার গঠন করতে হবে। বিগত দিনের যে কালো ইতিহাস, 25 বছরে সিপিআইএম এর নেতৃত্বে যে খুন, সন্ত্রাসের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, রক্তচক্ষুর ইতিহাস, সেই ইতিহাসকে পেছনে ফেলে দিয়ে আমরা ধীরে ধীরে জাতি জনজাতি অংশের মানুষকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে এই রাজ্যকে আমরা অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছি। বুধবার মোহনপুরে বিজয় সংকল্প জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের মোদীজির নেতৃত্বে, আমাদের রাজ্যের মাননীয় দুজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিপ্লব দেব এবং বর্তমানে প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই রাজ্য আমরা অনেক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। ঘরে ঘরে সুশাসন প্রদান করার ক্ষেত্রে প্রতিটা অংশের মানুষের মধ্যে বিগত দিনের যে কালো ইতিহাস, 25 বছরের সিপিআইএম এর নেতৃত্বে যে খুন, সন্ত্রাসের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, রক্তচক্ষুর ইতিহাস, সেই ইতিহাসকে পেছনে ফেলে দিয়ে আমরা ধীরে ধীরে জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষকে নিয়ে উন্নয়নের শিখরে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে এই এলাকায়, এই রাজ্যে আমাদের লড়াই ছিল কমিউনিস্ট পার্টির সঙ্গে, তাদের সন্ত্রাসীদের সঙ্গে, সেই হায়দারের সঙ্গে। কংগ্রেস পারেনি, কোন দল পারেনি। যারা আমাদেরকে মুক্ত করেছেন সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি, যোগী আদিত্যনাথজি, তারা আমাদেরকে মুক্ত করেছেন বিগত 18 সালের বিধানসভা নির্বাচনে। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমাদের লড়াইটা ছিল কমিউনিস্টদের বিরুদ্ধে, সিপিআইএম সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে, কিন্তু কেউ আমাদের সেই জায়গা থেকে মুক্তি দিতে পারেনি, এমনকি কংগ্রেসও পারেনি। যারা আমাদের মুক্ত করেছেন তারা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি, যোগী আদিত্যনাথের মতো ব্যক্তিত্বরা, যারা আমাদের 2018 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে আমাদের মুক্ত করেছেন। পাশাপাশি এদিন তিনি বাম কংগ্রেসের জোটকে কটাক্ষ করে বলেন, যাদের কথায় এ রাজ্যের কংগ্রেসীরা রাস্তায় নেমেছিল, যাদের কথায় জীবন যৌবন সর্বস্ব ত্যাগ করেছিল, আজকে সেই কংগ্রেস নেতারা সিপিআইএম এর সঙ্গে রাজনৈতিক সমঝোতা করছে। আজ একসঙ্গে কংগ্রেস ও সিপিআইএম এর পতাকা উঠছে আর কংগ্রেস নেতারা সিপিআইএম কে খুশি করার জন্য স্লোগান দিচ্ছে ইনকালাব জিন্দাবাদ। সিপিআইএম কে খুশি করে সিপিআইএম এর ভোট নিজের পক্ষে নেওয়ার জন্য তারা ভুলে গেলেন সেই কংগ্রেসীদের আত্মবলিদান। ত্রিপুরা রাজ্যে কংগ্রেস করতে গিয়ে হাজার হাজার কংগ্রেস নেতা বাড়ি ছাড়া হাজার হাজার কংগ্রেস কর্মী শহীদ হয়েছেন, বলিদান দিয়েছে। আজকে ওই কংগ্রেস নেতারা বলছে ইনকলাব জিন্দাবাদ, সিপিএম কে সঙ্গে নিয়ে সরকার করতে হবে। নির্লজ্জের মতো কংগ্রেসের নেতারা আজকে সিপিএম কে সঙ্গে নিয়ে বলছেন, যাদের কথায় এই রাজ্যের কংগ্রেসীরা রাস্তায় নেমেছিল, যাদের কথায় জীবন যৌবন সর্বস্ব ত্যাগ করেছিল, আজকে সেই কংগ্রেসী নেতারা সিপিআইএম এর সঙ্গে রাজনৈতিক সন্ধি করেছে, সমঝোতা করেছে। আর গত পরশুদিন দেখলাম আগরতলার মধ্যে একদিকে কংগ্রেসের পতাকা উঠছে আর একদিকে লাল পতাকা পতপত করে উঠছে। কি বলছেন কংগ্রেসের নেতা? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম কে খুশি করার জন্য, সিপিআইএম এর ভোটকে নিজের পক্ষে নেওয়ার জন্য ভুলে গেলেন সেই কংগ্রেসীদের আত্মবলিদান, ভুলে গেলেন মান্দাই চমনের নারকীয় গণহত্যা 2003-এ, ভুলে গেলেন নবীনটনের সেই উপজাতি যুবকদের 2013 সালে জিরানিয়াতে খুনের ঘটনা, ভুলে গেলেন সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনের ঘটনা, ভুলে গেলেন তাপস দাস নিরীহ যুবকের খুনের ঘটনা, ভুলে গেলেন পার্থ রায় চৌধুরীর সেই খুনের ঘটনা। বন্ধুরা, আজকে ত্রিপুরা রাজ্যে এই কংগ্রেস করতে গিয়ে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ
অনেক বলিদান দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। আজকে ওই কংগ্রেসীরা বলছে ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম কে সঙ্গে নিয়ে সরকার প্রতিষ্ঠা করতে হবে। 2093 সালে এই রাজ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও ষড়যন্ত্র করে রাষ্ট্রপতি শাসন দিয়ে এই রাজ্যে সিপিআইএম এর হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। 1998 এবং 2003, 2008, 2013 সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিবর্তন হয়নি। মানুষ পরিবর্তনমুখী ছিল, কিন্তু কংগ্রেসের নীতি দোস্তি ত্রিপুরায় কুস্তির জন্য এ রাজ্যে আমরা পরিবর্তন করতে পারিনি। অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের পর আমরা ফসল পেয়েছি 2018 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। তাই আগামী 16 ফেব্রুয়ারি পদ্মচিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। 1993 সালে রাজ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও ষড়যন্ত্র করে রাষ্ট্রপতি শাসন দিয়ে সিপিএম এর হাতে তুলে দিয়েছিল। 1998 সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকার প্রতিষ্ঠা হয়। 2003 সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকার প্রতিষ্ঠা হয়। 2008, 2013 মানুষ পরিবর্তনমুখী ছিল, কিন্তু কংগ্রেসের সেই দিল্লির দোস্তি ত্রিপুরার কুস্তির জন্য এই রাজ্যে পরিবর্তন আমরা করতে পারিনি। 18 সালে পরিবর্তন এনে দিয়েছে মোদীজি, 18 সালে পরিবর্তন এনে দিয়েছেন অমিত শাহজি, 18 সালে পরিবর্তন এনে দিয়েছেন যোগী আদিত্যনাথজি। পরিশ্রম করে মানুষকে বুঝিয়ে অনেক ত্যাগ সংগ্রামের পর ফসল 2018 সালে সরকার পরিবর্তন হয়েছে, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং 16 ফেব্রুয়ারি আসছে দিন, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করবেন। এবং 2 মার্চ যখন ফলাফল বেরোবে, পদ্ম পতাকা, গেরুয়া পতাকা পদ পদ করে উঠবে, আর চতুর্দিকে একটাই আওয়াজ থাকবে, পদ্মফুল, 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 যা আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।